ভৈরবে টেলিভিশন সাংবাদিকদের সাথে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রাতে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনের সভাপতি ও যমুনা টিভির ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজামিন, সংগঠনের সহসভাপতি ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, একুশে টিভির ভৈরব প্রতিনিধি এবং সংগঠনের সিনিয়র সহ সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল 24-এর ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি কাজী সজীব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাই টিভির ভৈরব প্রতিনিধি মোহাম্মদ শাহানুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও এস এ টিভির ভৈরব প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ, নির্বাহী সদস্য ও বাংলা ভিশন টিভির ভৈরব প্রতিনিধি বাবু সত্যজিৎ দাস ধ্রুব, নির্বাহী সদস্য ও আর টিভির ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু। বক্তারা তাদের বক্তব্যে ভৈরবের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমান ওসি মোহাম্মদ শাহিন ভৈরবে যোগদানের পর ছিনতাই, মাদক, জুয়া, পতিতাবৃত্তি কমলেও অপরাধ প্রবণতা আরও কমাতে ওসিকে পরামর্শ দেন। অতিথি হিসেবে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন, ভৈরবে মাদক, জুয়া, পতিতাসহ অপরাধ প্রবণতা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। স্থানীয় সাংবাদিকগণ সহযোগিতা করলে অপরাধ আরও কমানো সম্ভব। তিনি ভৈরবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ভালো সাথে আছি আমরা, আমাদের এইবার রোধ করা সম্ভব হলে শুধুমাত্র সন্ধ্যায় দুই তিন জন দুষ্কৃতিকারী যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক যতটুকু দেখেছি উনি ভালো কাজ করছেন। অনেকটা অরক্ষিতের মতো, কারণ প্রতিদিন চিন্তায় সপ্তাহে এক দুটো চিন্তায় এরকম আমি সার্ভ করতে পারলাম, এটার একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠি নিয়ে বিটি থাকিতে এখন না, কিন্তু মাদক আছে। আপনি হয়তো বা আপনাকে বললে আপনি করবেন যে বাবা ভাই যে মাদক না দিয়ে স্পোর্টগুলি আছে, বলতে অন্যতম যে স্পোর্টগুলো যে নাটালের মূল এখন আগে খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। তার মানে কিন্তু যে যা আমরা ভালোর সাথে আছি, আমরা আমাদের এইবার রোধ করা সম্ভব হলে শুধুমাত্র সন্ধ্যায় দুই তিন জন দুষ্কৃতিকারী যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক যতটুকু দেখেছি উনি ভালো কাজ করছেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।